মদৰ ঘৰত বিছি থাকিব লাগি মুকি ভিখাৰী বুলি ভাবছ নেকি আৰুকি ভিখাৰী নহয় যদি তই আমাৰ ঘৰত কিয় ছাপি আছ না বারে বারে মাটিৰ ভাগ বিচাৰছা লাজ নাই অকমানো তো দেখছা দেখছা কি কেনকা কথাবিলাক কৈ আছে মোৰ কা টাগৰি কথাবিলাক কৈ আছে একদম হুজু নহয় কিন্তু কৈ দিলো এ ৰা তোমাক কিন্তু মই মোৰ বুকুৰ মাজত ৰাখিম সেমি এতিয়া এতিয়া আমাৰ আসল পৰ্বটো ৰে এতিয়া তোমাক মই তোমাক মই সেন্দুৰ দি সেইকাৰণে আমি যদি অপহঞ্চ অপহন নকৈ এই মেচিনটোকে দাঙি দিওঁ আমেৰিকা লণ্ডন কুই আহিব পাওঁ কিন্তু দুইটা একেবাৰে কিন্তু ঠিক কি কৈছ কিন্তু একটা কথা কি ৰিক্স আছে এটা বৰ মেচিন নিবি কিবা কৰে অহ কুবান ৰাতি হাতুৰি বটালি লৈ নট বল্টু খুলি একে উঠাই লৈ যাব পাৰিলোঁ হে বাপেকে ঠিক কি কৈছ আলু অহন যে কাম কৰিব পাৰিছি সেইদে মাতামাৰ কি কৰবি কি না কৰবি তাকেইতো কাবুলি বহি খোজত মুখ পুতুলি বন্ধু মৰি গৈছে কি কওঁ একো ভাবিয়ে পোৱা নাই আমিও ধৰতে পাৰিছিনে এদিকে চেনিও আমাক চিনছে যেবা করে হইলেও আমরা দুঃখমুক্ত অন লাগবো কিছু একটা ভাব এই ভাবুর কেনেকে দুঃখমুক্ত হব পাই ভাব ভাব তাড়াতাড়ি ভাব হুই আঙ্কল হকে রসুন র ও শেলকা সেংরা দেখুন কোতনো যা এ মই মানু এটা ঘর চংর হই নেকি দেখছা না সিদিনাখনে মেলকাকাই চিনাকি কৰি দিয়াৰ কাৰণেহে গম পালং আমি দুটা যে ইমান আপোন মানুহ অ হয় দে তই সুখীৰ ভাই ল'ৰা একদম আপোন মানুহ নাৰীৰ নাৰীৰ নাৰীত লাগি থাকা আপোন মানুহ কত পাছে খাপলা ডাঙৰ বাবাহঁতৰ খবৰ কেনে ভালে আছে না আছে আছে ভালে আছে পিছে তোৰ বাবাৰ খবৰ কি হিয়া আছে 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 একদম টিপটপ ভালে আছে পাছে ইফালে আহিলি যেতিয়া আমাৰ ঘৰত সোমাই নাযায় কিয়া পিছে খুৰটো চিনি নাপাং নহয় হিয়ে চিনি পাব লগা কি আছে এই টার্নিং টু পার হলে পাঁচ কোচ মান গিলে আমার ঘর পায় হয় নাকি আসু দেশ আজি সুমায় যাও এনেকে যাই থাকব লাগে সিনাকি হয়ে থাকবে লাগে মরম চেনেবুর বাড়ে আদান প্রদান হয়ে থাকিলে ইটু সিটুর বিপদত সহায় হয় সিটুও হয় দেশন তোর বাবা লগত মোর কোঠাও আছে আজি আইসু দেশন সব কোঠাই ফাটি যাও ঠিক আছে তেনে হলে বাবাক মই ঘর থাক পাতিম হ্যাঁ দে যা পিছে তুই তুই খুব চাপে যা 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 গম পাইছো মই তই যে ধুবুৰীলৈ ট্ৰেন্সফাৰ হৈছ এদিন যে যাবি সেই কথাটো মই আগতে গম পাইছো হয় কোৱাইদেউ এই যাব সময়ত যে আপোনাক দেখা পালো বৰ ধন্যবাদ দেই কোৱাইদেউ তাকে 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 এতিয়া মনত একো দুখ নকৰিবি বুজিছ নাই হয় অ কোৱাই দিওঁ ইমান ধুনীয়া পৰিৱেশটো এৰি যাব পাই মোৰ কোমল মনটো কিবা কিবি লাগিছে বুজিছে সেইটো হয় ভাল লগা নাই এই নিজৰ গাঁওখন এৰি আন ঠাইলৈ যাবলৈ অকণ বেয়া লাগিব মানে একেবাৰে ঘৰুৱা পৰিৱেশ হৈ পৰিছিলে নহয় কোৱাই দিওঁ হয়তো হয় কোৱাই দিওঁ দুখ কৰিব নালাগে বুজিছ নাই তোৰ ট্ৰেন্সফাৰ হৈছে যেতিয়া ধুবুৰীলৈ যাবই লাগিব হয় কোৱাই দিওঁ দূৰ হ'ল অৱশ্যে তথাপি আচলতে দুখ কৰাৰ কোনো কাৰণ নাই হয় কোৱাই দিওঁ ভালদৰে খোৱা লোৱা কৰিবি চাই চিতি থাকিবি বুজিছ নাই অঁ কোৱাই দিওঁ এটা কথা নহয় কি এই ধুবুৰীলৈ গৈ আকৌ ডাং কাটিক পাহৰি নাযাবি কোৱাইদেউ তাইকনো মই কেনেকৈ পাহৰিম বাৰু অঁ এই ধুবুৰীৰ পৰা আহি ভালদৰে দিন বাৰ এটা চাই ডাংকাটিৰ সতে তোৰ বিয়াখন ধুমধামকৈ পাতিব লাগিব ভালকৈ পাৰ্টি দিব লাগিব অঁ কোৱাইদেউ লাগিব লাগিব অঁ কোৱাইদেউ আপোনালোকে কিন্তু চবেই আহিব লাগিব দেই কিয় নেথাকিম বিয়াখন খাব পাম বুলি একেবাৰে ৰৈ আছোঁ অঁ কোৱাইদেউ আৰু সহযোগ কৰিব লাগিব কিন্তু কৰিম কৰিম কেলেই নকৰিম বাৰু কচোন পিছে বিয়াৰ পাৰ্টিটো খাম খামেই হয় কোৱাইদেউ লগতে আৰু এটা পাৰ্টি আছে কি পাৰ্টি কোৱাইদেউ এই গাড়ীখন নতুনকৈ লোৱা নাই জানো ক'তনো কোৱাইদেউ এনেকুৱা গাড়ী আমাৰ কপালত নাই বুজিছে কোৱাইদেউ এইখন ভালহে আনিছো অ' ভাত আনিছ মই ভাবিলো আকৌ চাকৰি কৰি গাড়ীখন ল'লেই নি নাই মুখৰ পৰা ওলাল যেতিয়া এদিন নহয় এদিনটো এনেকুৱা এখন ল'বই লাগিব হয় কোৱাইদেউ মোৰ আশীৰ্বাদ আছে হয় কোৱাইদেউ আশীৰ্বাদ কৰি হ'ব 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 নেপায় নেপায় ভালে কুশলে থাকিবি বুজিছ নাই ভালকৈ বিয়াখন পাতি দিম যা গৈ দেই ঈশ্বৰে ভাল কৰিব দেই যা খবৰ খাতি লৈ থাকি ঠিক আছে একো চিন্তা নকৰিবি বুজিছ যা গৈ যা
কিয়া মুরবা একলা কিবা সতল হরে বিধান জিতাই যো গো নহয় এ জারা পানি সতাইছু রবকে ও ঘরখানত যে একলা খান বিপদ হই আছিল মঙ্গল সাংতে গম পাইছু কোন বাই বলে ওখত কইছি ডক আচ্ছা তার মানে সেনিদি ঘর পাই নহয়জি কিটু হে ওখদরে রিয়াকশন হেনান কথা নহয় রবকছু কি হেনান কথা নহয় ওরা মোর আগত একলা খান অন্ধবিশ্বাস না রাখবা কি কথা কহা ঘর সাইড ফলে জারা পানি ছিটালিয়ে আমার বিপদ গেলা অশান্তি গেলা দূর হব ওরা মুরভা তুমি কি কইছ কোনবাই আমাক উঘর কুচ্ছি একলা ঔষধে আমাক আকৌ কচুরবার টুটা বানরে আসার কথা হয়েছে কি জানছ মানুষের মনত আমাক গেলে যে ভয় ভাব আছে সেটা হয়েছে ভয়ঙ্কর ঔষধ হংটে কথাটো ঠিকই কইছে ডক কিন্তু কি করিম মন টকটো কিবা করে বুঝে নি দিবা লাগবো সেটা হই রবা কিন্তু এটা কথা কি জানো এই যে আমার মনটু ই বড় সাংঘাতিক বস্তু হা বেলেগ বস্তু বহুত ক্ষেত্রত সি আমার মগজুকে বুর্বক বানি ফেলায় এই যে মনত এটা বিশ্বাস হচ্ছে এই জারা পানি ছিটালি সেনি ঘর গেলে ঘুরি আইব এটা কিবা সম্ভব কথা হয় ডক হওঁতে ঠিক কথাই কৈছি আৰু একেকে নাম দিন ধৈর্য ধৰিম ডক থানাৰ পৰা দেখোন আকৌ এটা খবৰ নাইল মানবতার সব শর্ত পাহি ফেলে টাঙাল ধরি ফেলে কুপে শূন্য বিশূন্য কর্তিবার মন যাই আমার কাছে বুদ্ধি একটা আছে কি বুদ্ধি ঠিক কথা বল এই মেলো পলা এই মেলো পুলিশ 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 যদি গাড়ি এখন আহে গাড়িখনে দেখা নাপাকে যদি তোর উপরে গুছি যায় তেতিয়া তুই বাঁচি থাকবি খাপলা কো পাওয়ার্ড বাই অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও সুপার বেসবল 33 কেশ কালা স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি আর আইডিয়া 4G ফালতু কথা পাতি থাকাতকে আঙ্কুল হকিক বেলেগ কথাটো নকা কিয়া বেলেগ কথা কি কথা ন চেলকা অলপ বুঝা নেদা কিয়া ঠিকা বাবা সি যে মাটি সম্পত্তির কথাটো ও মাটি সম্পত্তির কথাটো হব পাতিম মাটি সম্পত্তির কথা মানে মানে খাপলায় যেখানি মাটিত থাকে সেইখিনি আসলতে মোরহে মাটি গম নাপা নাকি বেলেগর মুখত কথাটো শুনছিল কিন্তু আজিয়ে কথাটো বিশ্বাস হল আঙ্কল হকি আমার লগত বিরাট অন্যায় হয়েছে মই কৈছো জেং এটা করে পেলাম বাপেকে এ বাবাহে বিরাট ভয় পাতুরা ঐ এক শরত তোক নহয় তোক এক শরত দাঁত ভাঙি পেলাম ভয় পাতুরা বলে নকবি মই হলো গাঁওবুঢ়া কে প্রাক্তনটো মোর গাত এতিয়াও দম আছে কিবা খং উঠিব একদম বাঘর দরে হয়ে যাম টাইগার দেখা তো কিন্তু টেনকা যেন নালগে কেনেকা লাগে একটু সাদা সিধা মানুষ যেন লাগে ওই আঙ্কল সখী তুই কিন্তু খাপলা ডাঙার বাবাকে এইবিলাক কথা নকবি নকু এনেও সখীর লগত মোর তলে তলে কাজাটো চলি আছে কি কারণত ঘরখানত ইমান গরু খাটা দিয়ে খাটি থাকো তারই পিছুটো মুখ গুরুত্ব নেড়ে সেই কারণে তলে তলে কাজাটো লাগি আসং ওই সখী তো এবার ঠিক জায়গায় ভরি দিছা এ প্রাক্তন গাঁওবুড়াই এইবার কচু কাটা বেকি দা ঘুরাবো সাইথা হ্যাঁ এখানে খেলটু জমব
খেনেহেন কোঠা দেশন হব দিয়া চকু পানী খিনি মছিলোৱা কালুয়ে আসলতে তোমালোকৰ লগত এখন খেল খেলিলে আৰু এই কথাটোকে মই হাপাক কৈছিলোঁ তুমিও কথাটো বুজিলোৱা হব হব এতিয়া কান্দিব নালাগে সেইকাৰণে জোৰ মানুহ ততে ৰাখিব লাগিছিল ইমান ওপৰলৈ উঠাই দিব নালাগিছিল আপুনিটো বুদ্ধি দিছিল যোগাৰ কৰি লব লাগে বুলি তেতিয়া মোৰ মূৰত কি জ্বৰ উঠাত কৈ পেলালো কব নোৱাৰো আৰু এতিয়া বাদ দিয়া বুইছা পাহৰি যোৱা পাহৰো বুলি কলিয়ে বাহিৰিব পাৰো নেকি চাকৰিৰ পৰা ঘূৰি আহি তেওঁ বিয়া পাতি বুলি কৈছে কিন্তু চাকৰিৰ পৰা ঘূৰি আহি যে তেওঁ বিয়া পাতিব তাৰ কি মানে আছে এই মিছা কথা মিছা কথা সি যি গল গলে কেতিয়াও ঘূৰি নাহে চৰকাৰী চাকৰিয়াল হলটো লেবেলটো বেছি হৈছে চাকৰিটো তেওঁ কৈ পেলাই দিছিল সেইটো কৰিব পাৰিলেতো অতি উত্তম কোনেনো আছা কোনে নাই নেকি মানুহগিলা আছা না আলু মানুহ মেলো পদুমি ঘৰে গৈছে ৱাইদো বিয়া ভাঙা মেইন মানুহটো হলিয়ে ইয়াক দেখিলে মোক গা চা বিজ বিজাই ঠিক কথা বল এই মেলো পলা এই মেলো পুলিচ 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 পলা পলা পিছত যা পিছত যা মা কচু মিছা কলে কি হব গাছ গিলা কিন্তু তামাম নিজে নিজে বটা দে তথাপিতো কুকুৰ নিচিনা মানুহ গিলা গাছ গিলা কাটি শেষ কৰি দিছি কাটি কিনে ঘৰ বনাইছি ঘৰনো কিয় বনাব লাগে গাছে দেখোন ইমান ধুনীয়া ঘৰে যদি গাড়ী এখন আহে গাড়ীখনে দেখা নাপাকে যদি তোৰ ওপৰেদি গুচি যায় তেতিয়া তই বাচি থাকবি কি ফালতু কথা কবা আছা ঐ মোৰ ওপৰেদি গাড়ী গিলি মই মৰিম নেকি ও এই কিয় নামৰবি চেপ্তা হৈ যাবি ঐ মূৰ্খ অলপ আগতে মস্ত শব্দ সেইকাৰণে উপৰতে উৰি গৈছিল সিখন কি বুলি কয় অ এৰোপ্লেন অ সিখন সিখনেদি মোৰ উপৰতে পাৰচি মই ঘিকু কৰবা নুল্লা আৰু এটা সামান্য গাড়ীৰ কথা কৈছা হা অ যি দেখা পাইছো তই বেংৰা তই বেংৰাই লগতে তোৰ মাথা তোৰ একেবাৰে কাম নহা হৈছে তোক ডাক্তৰক দেখুৱাব লাগিব মা কচু মাথা ধৰি কথা নকবি গম পাইছা না তই এৰবে গিছে না নাযা এ যাম ৰহে তোৰ লগত থাকলি ময়ো পাগলা হম যাওঁ ৰ মই মাথা ধৰি কথা কবা আহে
কুরবাডি আছনো টুকলাগা খামবিলাক আচ্ছা তুমি যে বিয়ে করবানি কি একটা গেদি দেখছিলে ও আপি চাইছিলেন তো বহুত ভালোপে বহুত পুণ্যর ফলে তাইদের মই আপি পাইছং তুমি যে বিয়ে করবানি কি গেদি ঠিক করছিলে হেই আসল কুঠাটো নক কিয় কান্দি দেখাব নালাগে তো যদি এনেকুৱা ভাব নাথাকিলে হয় মই এনেকুৱা কথা নঘটিলে হয় নে কি ক কবা ঘরের কথা না পুরো গ্রামের সম্মানের কথা আছে ইয়ার উচিত বিচার হল ঠিকই আছে আজি রাইস গুট খুবাই লাগবো আমি তো আগে দিকে জানি কই না কইলে কুরবান খারাপ হব আরে অগ তো আগে দিকে তলে তলে লিংলাং 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 টিকিং গিটিং চলেই আছে আমি জানি কইলে নইলে কি মেলো এই গ্রামে দিকে ওই গ্রামে বড় গন্ধি বাজে পাগলা পাইছো রে গাধা পাইছো রে আমি সব জানি কই না কারণ 100 জনের 100 কথা কুরবানের এক কথা জানি আ কই তালে যা যদি বল নহলে কে কেসু লাঙ হয়ে যাব আমি মাফ করবা লাগে আমি যদি সখিবার জায়গায় হইতাম তাইলে মেলো কাইরে কাইডে আলাম কাইডে আলাম লাগি যায় বাপ রে বাপ তো দেখা নাই মাহন্তু বুকু কি কাজুই চলিছে এই কোন মুহূর্ততে ব্ল্যাক কথা কইছো মানুটু কি মান দুঃখ লাগিছে দুঃখ পরে কথা কইছে দুঃখ পরে কথা কইছা মই হে গুম পাইছো
মোর বুকখান ফাটাং ফাটাং লাগি গিছে ওই উকি বুল হিতর ঘর জবালাব বন্ধু বলনা তা কুম্পাই মারব হেই মারার কুঠা কুছা মারার কুঠা কুছা তাক পালিন হই মই পিস পিস করতে ওই ছন্দা হল চলো 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 ভাই কি কররা না বিচারে লাগতো নি বলো মারি দে চাস করু জড়িত আছিল জানা ওই খাপলা কো পাওয়ার্ড বাই অনমোল বাটার বেগ প্যাকেট খুলেগা সব মে বতেগা সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও সুপার বেসবল 33 কেশ কালা স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি আর আইডিয়া 4G